ধানবাদ পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ঝাড়খণ্ডের অন্তর্গত ধানবাদ একদিকে যেমন কয়লা খনির জন্য বিখ্যাত, অন্যদিকে তেমন ট্যুরিস্ট স্পট হিসাবে পর্যটকের মনে জায়গা করে নিয়েছে। আর যেহেতু ধানবাদ পর্যটন কেন্দ্র হিসাবে অনেকটাই পরিচিত হয়ে গেছে, তাই বছরের বিভিন্ন সময়ে বহু পর্যটক এখানে ঘুরতে আসেন। আর কোথাও ঘুরতে গেলে সর্বপ্রথম মাথায় আসে রাতে থাকার জন্য একটি নিরাপদ জায়গা। তাই আজ আমরা ধানবাদের এমন বেশ কিছু হোটেলের সন্ধান দেব যেখানে আপনারা ফ্যামিলির সাথে থাকতে পারবেন নিরাপত্তার সাথে। তাই সব কিছু ইনফরমেশনের জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম হোটেল হল হোটেল প্যারাডাইজ ইন। চলুন ভিতরে যাওয়া যাক আর জেনে নিই এই হোটেলের কিছু ইম্পর্টেন্ট তথ্য। দাদা আপনাদের হোটেলের নাম কি? হোটেল প্যারাডাইজ ইন। বলুন আপনাদের হোটেল সম্পর্কে নিয়ম কানুন কি আছে? চেক-ইন টাইম 24 আওয়ার আছে, মানে চেক ইন কভি ভি কর সকতে হ্যাঁ। চেক আউট টাইম সুবহ 11 AM আর কপল ফ্রেন্ডলি হ্যাঁ, কর্পোরেট লোক ভি আতে হ্যায় বিজনেসম্যান, সব এসি রুম হ্যায়, এসি ডিলাক্স সুপার ডিলাক্স সুইট রুম। রেট কেমন আছে? এসি ডিলাক্স আছে 1500 প্লাস GST আছে 1680, আর এসি সুপার ডিলাক্স আছে 2000 প্লাস GST, আর সুইট রুম আছে 2300 প্লাস GST আছে, এসি আছে, গিজার হ্যাঁ, 24 আওয়ার রুম সার্ভিস আছে। আর কি কি ডকুমেন্টস আনতে হবে? আধার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। লোকেশন আছে ধানবাদ স্টেশন, ফ্রম ইয়াহাঁ সে 500 মিটার, ফ্রম হিয়ার 500 মিটার, 500 মিটার। জায়গাটার নাম কি? নয়া বাজার। হোটেল প্যারাডাইজ ইন নয়া বাজার, নয়া বাজার ধানবাদ। চলুন এবার তাহলে রুমগুলো দেখে আসি। এখন আমি আপনাদেরকে দেখাবো হোটেল প্যারাডাইসের ডিলাক্স রুম। এখানে একটি সিঙ্গেল বেড আছে, এখানেও একটি বেড আছে, এখানে আপনারা দুজন থাকতে পারবেন, এখানে একজন। আর রুমটি দেখুন কত সুন্দর, এখানে আছে একটি সোফা, একটি টি টেবিল, এখানে আছে একটি এলইডি, এখানে পাবেন এসি, সাথে পাবেন একটি এখানে ফ্যান, আর এখানে একটি সুন্দর মিরর পেয়ে যাবেন। আর মিররের পাশেই রয়েছে একটি কাবাট, দেখুন কাবাটটি বেশ বড় এবং সুন্দর। এবার আমি আপনাদেরকে দেখাবো অ্যাটাচ বাথরুমটি কেমন। বলে রাখি এই এসি ডিলাক্স রুমের রেন্ট 1500 প্লাস GST। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, যেখানে আপনি কোমর সিস্টেম পেয়ে যাবেন, সাথে রয়েছে গিজার, শাওয়ার, এখানে বালতি, এবং এখানে একটি হচ্ছে সুন্দর বেসিন, আর সাথে রয়েছে একটি মিরর। এখানেও আপনি একটি ক্লথ র‍্যাক পেয়ে যাবেন। আর বাথরুমটি দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেল প্যারাডাইসের মাঝখানে একটি কমন স্পেস, যেই কমন স্পেসের দুপারেই আছে রুম, এখানে একটা রুম,
ওখানে আর একটা রুম। এখন আমি আপনাদের হোটেল প্যারাডাইসের সুপার ডিলাক্স রুম দেখাবো। এই এসি সুপার ডিলাক্স রুমের রেন্ট 2000 প্লাস জিএসটি। এই হচ্ছে কিং সাইজের বেড, খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড। এপাশে একটি সুন্দর জানালা আছে, এখানে আছে এসি, সাথে আছে ফ্যান। এখানে আছে একটি সুন্দর সোফা, এখানে একটি টি টেবিল, এখানেও একটি সোফা আছে, আর সামনে আছে একটি এলইডি টিভি। আর এখানে একটি সুন্দর মিরর আছে, দেখছেন তো। আর এর পাশেই রয়েছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটি একবার দেখাবো, দেখুন কি সুন্দর। এখানে আপনি যেমন কোমোড সিস্টেমও পেয়ে যাবেন, সাথে ইন্ডিয়ান ফ্যানও আছে। আর বাথরুমটি দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর ডিজাইনের। এখানে আপনি পেয়ে যাবেন শাওয়ার, সাথে আছে এখানে গিজার, এবং এখানে আছে একটি মিরর, আর সাথে রয়েছে একটি বেসিন। বাথরুমটি নিট অ্যান্ড ক্লিন। ঘরের মধ্যে আপনি ডাস্টবিন পেয়ে যাবেন। এখানে যে বেডটা আছে, বেডের পাশেই রয়েছে জানালা, যেখান থেকে আপনি এই রোড সাইড ভিউ পেয়ে যাবেন। প্যারাডাইসের সুপার ডিলাক্স রুমে আপনি একটি সুন্দর কাবাট পেয়ে যাবেন, দেখুন কাবাটটি কত বড় এবং সুন্দর, যেখানে আপনি অনেক কিছু জিনিস রাখতে পারবেন। এখানে রয়েছে পার্কিং এর ব্যবস্থা হোটেল প্যারাডাইসের। এবার নেক্সট হোটেল হলো হোটেল অপসরা। চলুন একটু ম্যানেজারের সাথে কথা বলা যাক। অপসরা হোটেল নয়া বাজার, নিয়ারেস্ট স্টেশন। নন এসি সিঙ্গেল বেড প্রাইস 500, আর নন এসি ডাবল বেড ডিলাক্স রুম 850, আর এসি এসি রুম সিঙ্গেল বেড 1050। डबल बेड एसी रूम आपका हो गया 1550। एग्जीक्यूटिव रूम बड़ा रूम, और डिलक्स रूम हो गया आपका 1250, और नॉन एसी थ्री बेड 1050, नॉन एसी थ्री बेड और फोर नॉन एसी फोर बेड 2250, और थ्री बेड एसी नहीं है, फोर बेड एसी 2250 रुपया का है, और फोर बेड नॉन एसी है 1350 का। और 24 आवर लाइट विथ जनरेटर, लाइन कटने के बाद जनरेटर चालू होता है, और 24 आवर चेक इन आप जितना बजे किए उतना बजे तक 24 आवर चेक इन टाइम, और गीजर गर्म पानी ठंडा पानी विदाउट डिनर की ब्रेकफास्ट लंच सब मिलेगा यहाँ पे, सब सुविधा है। और कौन सा डॉक्यूमेंट? कपल्स नॉट अलाउड, फैमिली हस्बैंड नेम एंड वाइफ नेम इंक्लूड, दोनों का अगर जो नाम इंक्लूड रहेगा उनमें तो हस्बैंड वाइफ का, और कपल्स नॉट अलाउड। आधार कार्ड हो गया, पैन कार्ड नहीं, और आपका वोटर आईडी हो गया। এখন আপনাদেরকে দেখাবো অপসরা হোটেলের 117 নম্বর রুম। এই রুমটি ডবল বেডের রুম, দেখুন এখানে একটি কিং সাইজের বেড পেয়ে যাবেন, যেখানে দুজন আমরা অনায়াসে থাকতে পারবেন ভালোভাবে। এখানে রয়েছে একটি মিরর, এখানে একটি সুন্দর সোফা পেয়ে যাবেন, এখানে এসি অ্যাভেলেবিলিটি এবং ফ্যান অ্যাভেলেবিলিটিও আছে, এখানে আছে একটি এলইডি টিভি, এখানে একটি টি টেবিল পেয়ে যাবেন। চলুন এই রুমটির একটু অ্যাটাচ বাথরুমটা দেখে আনি।
এটা হলো অ্যাটাচ বাথরুম, এখানে আপনি কোমর সিস্টেম পেয়ে যাবেন। সাথে আছে এখানে গিজার, শাওয়ার এবং এখানে পেয়ে যাবেন একটি সুন্দর বেসিন, সাথে আছে মিরর। আর দেখুন বাথরুমটি পুরো নিট অ্যান্ড ক্লিন। এই ডবল বেড এসি রুম রেন্ট কেমন আছে? ডবল বেড এসি রুম ইসকা হ্যায় স্যার ডিলাক্স রুম হ্যায় 1550 কা। এটা 1550 কা রুম। দেখুন রুমটি খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ওয়েল ডিজাইন। হোটেল অপ্সরা, হোটেল অপ্সরার 126 নম্বর রুমটা একটু দেখাব। চলুন দেখি রুমটি কেমন। এটা হলো ডবল বেডের রুম। রুমটির ডেকোরেশন এক কথায় অনবদ্য। দেখুন দেয়ালে ওয়াল পেন্টিং আছে, সুন্দর ওয়াল পেন্টিংটা। আর এখানে আপনি পেয়ে যাবেন একটা এলইডি টিভি, আছে এখানে একটি টি টেবিল এবং এদিকে আছে একটি চেয়ার। আর এখানে একটি আছে সুন্দর জানালা, জানালাটি হচ্ছে রোড সাইডের জানালা। এই হচ্ছে রোড সাইড ভিউ। রুমটি হলো এসি রুম। এই রুমটির যদি নন এসিতে নেন তাহলে রুম রেন্ট পড়বে 800 টাকা। চলুন এই রুমটির সাথে অ্যাটাচ বাথরুম যেটা আছে সেটা একটু দেখে নিন। এই হচ্ছে বাথরুমটি, এখানে হচ্ছে ইন্ডিয়ান প্যান পেয়ে যাবেন, সাথে রয়েছে শাওয়ার, এদিকে রয়েছে বেসিন। আর বাথরুমটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের নেক্সট হোটেল হলো হোটেল মেরিনা ইন। আমরা এখন আছি হোটেল মেরিনা। হোটেল মেরিনার এখানে লিফটের ব্যবস্থা আছে, যেটা একটা খুবই ভালো দিক। বয়স্ক মানুষেরা আসলে তাদের খুবই সুবিধা হবে। এখন আপনাদেরকে দেখাবো হোটেল মেরিনার একটি রুম। চলুন দেখে আসি রুমটি কেমন। হোটেল মেরিনার নন এসি রুমগুলো আপনারা পাবেন 800 থেকে 1200 টাকা প্লাস জিএসটির মধ্যে। আর ডিলাক্স সুপার ডিলাক্স রুমগুলো পাবেন 1000 থেকে 2000 টাকা প্লাস জিএসটির মধ্যে। এখানে আপনি কিং সাইজের বেড পেয়ে যাবেন, সাথে ওয়েল ডেকোরেটেড। পাশে আছে একটি টি টেবিল, ওখানে আছে একটি সোফা এবং এখানে আপনি একটি ইন্টারকম পেয়ে যাবেন, যেটা দিয়ে ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। রুমটি এসি এবং সাথে ফ্যানও আছে, ডবল ফ্যান। আর রুমটির ডিজাইনটা দেখুন, অসাধারণ, খুবই সুন্দর রুম। আর এই সাইডে আছে বিশাল বড় জানালা। এটা হলো রোড সাইড জানালা। এখানে আপনি পেয়ে যাবেন একটি চেয়ার, এখানে একটি এলইডি টিভি, এখানে আছে এসি রিমোট, টিভির রিমোট,
এবং এখানে একটি সুন্দর মিরর পেয়ে যাবেন, দেখুন। এখানে আপনি এরকম একটি ডেস্ক পেয়ে যাবেন, আর সামনে রয়েছে অ্যাটাচ বাথরুম। চলুন বাথরুমটি একটু দেখাই। এটা হলো অ্যাটাচ বাথরুম। এখানে আপনি কোমর সিস্টেম পেয়ে যাবেন, পাশে পাবেন বেসিন এবং একটি সুন্দর গোল মিরর, আছে উপরে গিজার, আর এদিকে পেয়ে যাবেন আপনি শাওয়ার, এখানে সোপ র‍্যাক। দেখুন বাথরুমটি নিট অ্যান্ড ক্লিন। আমাদের নেক্সট হোটেল হলো হোটেল ব্লু মুন। আমরা এখন আছি হোটেল ব্লু মুন। এখন আপনাদেরকে ব্লু মুনের কিছু রুম দেখাবো। রুমগুলি কেমন একটু দেখুন। এটা হলো ব্লু মুনের 2 নম্বর ঘর। এটা হচ্ছে বেড অ্যারেঞ্জমেন্ট। এটা হলো 4-বেডের রুম, প্রত্যেকটা বেড সেপারেট। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে একটা আছে। 4টে বেড সেপারেটেড। এখানে আপনারা 4 জন থাকতে পারবেন। এই রুমটি নন এসি এবং এখানে একটি টিভি পেয়ে যাবেন। পাশে রয়েছে একটি মিরর, আর এখানে বসার জন্য একটি চেয়ারও আছে, আর এদিকে আছে একটি টি টেবিল। চলুন একটু তাহলে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এদিকে আছে একটা বেসিন, সামনে একটি মিরর, এখানে আছে একটি ইন্ডিয়ান প্যান, আর এখানে একটি আছে বাথটব। দেখুন আপনি পেয়ে যাবেন একটি শাওয়ার, এই রুমটার প্রাইস কিনা 1100। হোটেল ব্লু মুনের একটু অন্য একটি রুম দেখাবো। এটা হচ্ছে রুম নম্বর 11। এটা হচ্ছে ডবল বেডের রুম। ওখানে একটি বেড আছে, এখানে একটি বেড আছে, প্রত্যেকটা বেড আলাদা আলাদা। এখানে আপনারা 2 জন থাকতে পারবেন। রুমটি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এখানে একটি টিভি আছে, সামনে পেয়ে যাবেন একটি মিরর, এখানে একটি বসার জায়গা, চেয়ার আছে, আর সাথেই আছে অ্যাটাচ বাথরুম। এই বাথরুমের সামনেই রয়েছে একটি বেসিন, বেসিনের সামনে একটি মিরর, আর এই হচ্ছে বাথরুম। এই বাথরুমটি কোমর সিস্টেম আছে। এখানে রয়েছে শাওয়ার, এখানে রয়েছে একটি সুন্দর মিরর, এখানে একটি আছে সোপ র‍্যাক। এই রুমটির প্রাইস আছে 700 টাকা, 700। এখন আমি আপনাদেরকে হোটেল ব্লু মুনের একটি সিঙ্গেল রুম দেখাবো, সিঙ্গেল বেড। এটা হচ্ছে 119 নম্বর রুম। এটা হচ্ছে সিঙ্গেল রুম, যেখানে একটি বেড পাবেন একজনের জন্য। এখানে আছে একটি চেয়ার, এখানে আছে একটি টি টেবিল, এখানে আছে একটি জানালা, আর এটা হলো একটি মিরর, আর এদিকে আছে একটি টিভি। পাশেই রয়েছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটি একটু দেখাবো আপনাদের। এই হচ্ছে বাথরুম।
ইন্ডিয়ান প্যান, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে একটি বালতি এবং মগ, সাথে রয়েছে বেসিন, সোপ র‍্যাক এবং একটি মিরর। আর এখানে পেয়ে যাবেন আপনি শাওয়ার। এই সিঙ্গেল রুমটির রেট আছে 550 টাকা, 550। আর প্রত্যেকটা রুমই নন এসি, এখানে এসি ফ্যাসিলিটি নেই। এটা হলো হোটেল ব্লু মুনের রেট চার্ট। সিঙ্গেল বেড অ্যাটাচ বাথরুম 550 টাকা, ডবল বেড অ্যাটাচ বাথরুম 700 টাকা, ট্রিপল বেড অ্যাটাচ বাথরুম 900 টাকা, ফোর বেড অ্যাটাচ বাথরুম 1100 টাকা, ডবল বেড নন অ্যাটাচ বাথরুম 500 টাকা এবং সিঙ্গেল বেড নন অ্যাটাচ রুম 350 টাকা। আজকের পর্বটি এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো এক ভিডিও নিয়ে। আজকের পর্বটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, ধন্যবাদ।